প্রপার্টি রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু মিউটেশন করেননি। মিউটেশন করা না থাকলে আইনের ফাঁকফোকরের এই সুযোগেই আপনার প্রপার্টি কিন্তু বেদখল হয়ে যেতে পারে। তাই মিউটেশন কি, মিউটেশন কেন জরুরি এবং কিভাবে মিউটেশন করবেন, আজকে লিগাল উইকলি এপিসোডে জেনে নেব এই সম্পর্কিত ইনফরমেশনগুলো। জমির মালিকানা হস্তান্তরের পর প্রাক্তন মালিকের নামের পরিবর্তে সংশ্লিষ্ট ভূমি অফিসে নতুন মালিকের নামটি রেকর্ডভুক্ত করার নামই হলো মিউটেশন। সংশ্লিষ্ট এসি ল্যান্ড অফিসে নামজারি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরেই নতুন মালিক তার নিজ নামে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য উপযুক্ত হন। ন্যাশনাল হাউজিং অথরিটি এবং মিনিস্ট্রি অফ পাবলিক ওয়ার্কসের ক্ষেত্রে আলাদা করে কোনো মিউটেশন ইস্যু করা হয় না। যে চিঠিতে সেল পারমিশনের জন্য অ্যাপ্লাই করা হয় সেই একই চিঠিতে সেল পারমিশন এবং নামজারির অনুমোদন দেওয়া হয় এবং সেই চিঠি নিয়েই দলিল রেজিস্ট্রির পরে নামজারির জন্য আবেদন করতে হয়। আর রাজউক প্রপার্টির ক্ষেত্রে রাজউক বরাবর মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করে মিউটেশন করা হয়। মিউটেশন না করলে আগের মালিকের নামে রেকর্ড থেকে যাচ্ছে, ফলে নতুন ক্রেতা হিসেবে আপনার নামটি আপডেটেড হচ্ছে না। এতে আপনি সরকারের খাজনাভুক্ত হতে পারবেন না এবং পূর্বের মালিক মিউটেশন দেখিয়ে তার প্রপার্টি দাবি করতে পারে। মিউটেশন ছাড়া প্রপার্টি দান, বিক্রি অর্থাৎ যে কোনো ধরনের হস্তান্তর সম্ভব নয়। তাই এই বিষয়টিকে হালকাভাবে নেওয়া বা অ্যাভয়েড করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না। আর এক্ষেত্রে আপনাকে হেল্প করার জন্য রয়েছে বি প্রপার্টি লিগাল সলিউশন। তাই মিউটেশন সহ যে কোনো লিগাল সার্ভিস নিতে যোগাযোগ করুন আমাদের সাথে। গত পর্বের প্রশ্ন ছিল ফ্রি হোল্ড প্রপার্টি হলে কোন ডকুমেন্টটি ভেরিফাই করতে হবে। সঠিক উত্তর, ফ্রি হোল্ড প্রপার্টি হলে মিউটেশন ভেরিফাই করতে হবে। আজকের জিজ্ঞাসা, মিউটেশনের আবেদন কোথায় করা হয়? এসি ল্যান্ড অফিসে, আদালতে, রাজুকে গৃহায়নে। বি প্রপার্টি, ইয়োর কমপ্লিট প্রপার্টি সলিউশন।